ঈদের ছুটিতে হবিগঞ্জ ও মৌলভীবাজারের পর্যটন কেন্দ্রগুলো দর্শনার্থীদের পদচারণায় মুখরিত হয়ে উঠছে। পরিবার পরিজন নিয়ে দেশের দূর দূরান্ত জেলা থেকে ঈদের আনন্দ উপভোগ করতে যাচ্ছেন এসব স্পটে। ঈদের ছুটিতে হবিগঞ্জের চুনারুঘাট উপজেলার সাতছড়ি জাতীয় উদ্যানে এখন পর্যটকদের উপচে পড়া ভিড়। দর্শনার্থীদের পদচারণায় মুখরিত গোটা এলাকা। প্রকৃতিকে উপভোগ করতে দেশের বিভিন্ন স্থান থেকে হাজারো দর্শনার্থী নিজেদের মতো করে আনন্দ উপভোগ করছেন। আমরা তো সাধারণত ছুটি পাই না, ঈদের ছুটি পাওয়াতে এখানে বেড়াতে আসছি। প্রাকৃতিক পরিবেশ মিলে সবকিছু ভালোই লাগতেছে। সবকিছু একদম ন্যাচারাল প্রাকৃতিক পরিবেশ, যার জন্য ঘুরতে এবং সবাই সহ আসতে ফ্যামিলি সহ এসে খুব মজা পাচ্ছি। চায়ের রাজধানীর মৌলভীবাজারে দেশের বিভিন্ন প্রান্ত থেকে প্রতি বছর চিরচেনা সেই সবুজের সমারোহ উপভোগ করতে ছুটে আসেন অসংখ্য পর্যটক। এবছরও এর ব্যত্যয় হয়নি। স্থানীয় সহ অনেক জেলা থেকে আসা পর্যটকরা প্রকৃতির অপরূপ সৌন্দর্য উপভোগ করে মুগ্ধ। মানে ঢাকা শহরে যে একটা বন্দি পরিবেশ থেকে বাইরে একটা খোলা পরিবেশে আসছি, মানে কিছুদিনের জন্য হইলো, মানে মনটা ফ্রেশ হচ্ছে আর কি। খোলা ওয়াসেরা টাইপের জায়গা আমাদের দেশে খুবই কম, সেগুলো পশু পাখির জন্য অভয়ারণ্য। এই জন্য আমাদের গাছ কেটে ফেলা বন্ধ করা উচিত, আমাদের এই অঞ্চলে আসা উচিত, আমাদের পশু পাখি দেখা উচিত। প্রকৃতি প্রেমীরা লাউয়াছড়া জাতীয় উদ্যান, বদ্ধভূমি এলাকা, মাধবপুর লেক, হামহাম জলপ্রপাত ও চা বাগানের নৈসর্গিক দৃশ্য উপভোগ করছেন। তবে মাধবকুন্দ জলপ্রপাত, গগনটিলা সহ কয়েকটি দর্শনীয় স্থান বন্যা কবলিত এলাকায় পড়ায় উপস্থিতি একেবারেই কম। নিরাপত্তা নিশ্চিত ছিল পর্যটন পুলিশের সার্বক্ষণিক টহল। আমাদের ঊর্ধ্বতন কর্তৃপক্ষের নির্দেশে আমরা মোটামুটি সিভিলেও আছে এবং আমরা পোশাকে নিয়োজিত আছে, যাতে পর্যটকরা কোনো সমস্যার সম্মুখীন না হয়, সেজন্য আমরা সবাই মোটামুটি সচেষ্ট আছি। সৈকত দাশগুপ্ত, ডেস্ক রিপোর্ট, এটিএন নিউজ।